আমি হচ্ছে গুলশান থানায় একটা জিডি করেছিলাম, যেটা হচ্ছে আমাকে প্রত্যেকদিন মারধর করা হতো। যখন সেটা প্রচন্ড পরিমাণে চলে গেছে, তো হুট করে মানে প্রচন্ড পরিমাণে যখন মারছে তখন আমি 999-এ কল দিই। তো আমি আসলে আশা করিনি, কিন্তু খুব দ্রুত 10 মিনিটের মধ্যে সেখানে পুলিশ চলে আসে এবং তারা তখন আমাকে এসে নোবেলকে ঠেকিয়ে বাঁচায়। তখন হচ্ছে তারা জিজ্ঞেস করে তাকে যে আপনি কেন মারছেন ওকে। তখন সে বলে যে আমি আসলে অনেক ধরনের জিনিসপত্র নেই, খাই তো ওগুলা, আমার মাথা ঠিক থাকে না, আমি তাকে মারি। এরপরে ওখান থেকে আমি একটা, ওখান থেকে যখন আমাকে উদ্ধার করা হয় তখন আমি গুলশান থানায় একটা জিডি করি। জিডি করার পরে তারপর আমার ওই মেডিকেল রিপোর্ট হয়, মেডিকেল রিপোর্টটা আমি নেই। অ্যান্ড তারপরে আমি আইনগতভাবে আগেই নেই, কারণ আমি চাচ্ছিলাম যে কোনোভাবে সে নেশাটা থেকে বের হয়ে আসুক, সে একটা সুস্থ জীবনযাপন করুক। আমার উদ্দেশ্য তাকে শাস্তি দেওয়া ছিল না, আমার উদ্দেশ্য ছিল সে যাতে ভালোভাবে জীবনযাপন করতে পারে, সে যাতে আগের পুরনো যে নোবেল হিসেবে ফিরে আসতে পারে, সে যাতে একটা ভালো মানুষ হিসেবে ফিরে আসতে পারে, সেটাই। এবং তারপরে তার পরিবার, আমার পরিবার এটা নিয়ে বিভিন্নভাবে কয়েকবার তারা বসে, বসার পরে সেও প্রতিশ্রুতি দেয় যে সে এটা থেকে ফিরবে, কিন্তু আসলে আশেপাশের একটা, তার নিজেরও দোষ আছে, আমি বলতেছি না যে তার দোষ নাই, তার তো অবশ্যই দোষ আছে এত কিছুর পরে, কিন্তু তার আশেপাশের যে মহলটা, যে যাদের প্ররোচনায় পড়ে, যাদের মাধ্যমে জিনিসগুলো পাচ্ছে, জিনিসগুলো করছে, বা যারা তাকে সাপোর্ট দিচ্ছে, হ্যাঁ, তো ওইটার ভেতর থেকে সে আর কখনো বেরোয় আসতে পারে না, যার জন্য আজকের এই অবস্থা। যেভাবে দেখেছেন সে, আমি তার সাথে সংসার করেছি, সে খুব ভালো একজন মানুষ ছিল, এবং কোনো একটা কারণে, কোনো একটা চক্রের মধ্যে সে পড়ে সে নেশাটা শুরু করে, এবং নেশাটা শুরু করার পরে সে প্রচণ্ড পরিমাণে মাদকাসক্ত হয়ে যায়, এবং হয়ে যাবার পরে তার ব্যবহারে চেঞ্জেস আসে, এবং তার ব্যক্তি নোবেল যেটা, মানে নোবেল যে ও একটা অন্য রকম একটা মানুষে পরিণত হয়, সে একটা মাদকাসক্ত একটা মানুষে পরিণত হয়। অ্যান্ড তারপরে যে ঘটনাগুলো ঘটে, এটা সব কিছু নেশার ফলশ্রুতিতে এই ঘটনাগুলো ঘটেছে। চক্রের কথাটা এর আগে আমি একটা স্টেটাস দিয়েছিলাম, স্টেটাসটা দেওয়ার পরে আমার কাছে কন্টিনিউয়াস, হ্যাঁ কন্টিনিউয়াস হচ্ছে থ্রেড দেওয়া কল, থ্রেড দেওয়া কথাবার্তা, এগুলো আমি লিখেছিলাম, তো এগুলো আসে, তো এগুলো আসে। মেয়ের কোনো সম্পৃক্ততা আমি কখনো দেখিনি তাকে, কিন্তু তাদের চক্রে একটা এয়ার হোস্টেস চক্র কাজ করে, সেখান থেকে একজন তার সাথে যোগাযোগ রাখে এবং তাকে যত ধরনের মাদক সে তাকে সাপ্লাই দেয়। নোবেলের সাথে স্বাভাবিক জীবনযাপন বা তার সাথে সম্পর্কে ফেরা, এ ব্যাপারে আমি কিছু জানি না, এ ব্যাপারে আমি কিছু বলতেও চাই না, যেহেতু ব্যাপারটা পরিবার পর্যায়ে, কিন্তু আমি চাই যে সে সুস্থ জীবনযাপনে ফেরত আসুক, সে সুস্থভাবে গান করুক এবং সে ভালো থাকুক। আমি তার নামে মৌখিক অভিযোগ করেছি, এবং মৌখিক অভিযোগের প্রেক্ষিতে এখানে হচ্ছে ডিবি থেকে হচ্ছে লোকে, এছাড়াও কিছু অভিযোগ আছে, সবকিছু মিলে একটা স্টেপ নেওয়া হয়েছে। না আজকে আমার সাথে তার কোনো কথা হয়নি। ঠিক আছে, আপনার পুরো নামটা কি বলে দেন সবাইকে? সালসাবিল মাহমুদ। সালসাবিল মাহমুদ, ধন্যবাদ।